আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া'আদালাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতের উন্নতমানের ভিআইপি আসন তৈরি করে রেখেছি এরপরে কি বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدْ اهْتَدَوْا الله فاق عرق جگا بولن وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسِ هم فقر سے کہتے ہیں ہمارے صحابہ اس چاند جو روشن ہوا بتاؤ کفر ہم فخر سے کہتے ہیں ہمارے صحابہ واللہ ہمیں جان سے پیارے ہیں صحابہ اس چاند جو روشن ہوا بتہ کفر اس چاند کی تابند ستارے ہیں صحابہ اس چاند کی تابند ستارے ہیں صحابہ مسلمان بھائی ہمارا کتھاگلا دل دیا بوسبین এতক্ষণ পর্যন্ত আপনাদের খেদমতে শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র জিনিস বুঝাইলাম পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে চায় বলুন তো দেখি তার জন্য কয়টা জিনিস লাগবে এক নম্বরের ঈমান লাগবে দ্বিতীয় নম্বরের পয়গম্বরের সুন্নত এবং মহব্বত ছাড়া কখনোই আল্লাহ পাকের জান্নাত পাওয়া যায় না মুসলমান অল্প সময়ের ভিতরেই বিষয়টাকে আপনাদের খেদমতে ফ্রেশ করে বোঝানোর জন্য সামনের কথাগুলি বলতে চাই আমরা জানি আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন দ্বীন আর ইসলামের দাওয়াতগুলো দিচ্ছিলেন ও মুসলমান পয়গম্বরে সাহাবী রসুলের সুন্নতের উপরে কি পরিমাণ অনুরাগী ছিল সাহাবায়ে কেরাম রসুলের সুন্নতকে কি পরিমাণ জীবনে বাস্তবায়ন করেছে এই বিষয়টাকে ফ্রেশ করে বোঝানোর জন্যই তো সাহাবায়ে কেরামের লাইফ হিস্টোরি বলতে চাই বিশ্বনবী যখন মক্কার জমিনে দ্বীন আর ইসলামের দাওয়াতগুলো দিচ্ছিল যখন পয়গম্বর মক্কাতুল মুকাররমার মানুষদেরকে বুঝাইলো তোমরা লাত মানার উজ্জা ভূগোল নাইলা এই সমস্ত মূর্তির পূজা বন্ধ করে দাও এরপরেও যখন তারা লাত মানার উজ্জা ভূগোল নাইলা এই সমস্ত মূর্তির পূজাগুলি যখন বন্ধ করতে চায় না পয়গম্বর যখন তাদেরকে বারবার বুঝালেন কিন্তু তারা শুনতে চায় না এরপরে বিশ্বনবীর উপরে এবং সাহাবায়ে কেরামের উপরে বারবার যখন তারা নির্যাতন করতেছিল বিশ্বনবী সেখান থেকে যখন তায়েফের জমিনে হিজরত করে গেলেন সেই সময় মুসলমান তায়েফের জমিনে যখন পয়গম্বর দিনের দাওয়াত দিল তায়েফের মানুষগুলো যখন পয়গম্বরের কথাগুলি শুনতে চায় না নবীজি তায়েফের জমিন থেকে আবার মক্কাতুল মুকাররমায় এসেছিল কিরা নবীজি যখন মক্কার জমিনে আবার আসলেন আসার পরে মক্কার মানুষদেরকে আবার বুঝাইল দেখো তোমরা যেইভাবে পাপাচার করতেছো মানুষ খুন করতেছো ঘুম তোমরা যেইভাবে মানুষকে হত্যা করতেছো তোমরা নারীবাজী করতেছো তোমরা যেইভাবে সুতার ঘুষের সঙ্গে তোমরা যেইভাবে সম্পৃক্ত হচ্ছ এইভাবেই যদি তোমরা চলতে থাকো মনে রেখো তোমাদের বাঁচানোর মতো কেউ থাকবে না অন্য অন্য পয়গম্বরের উম্মতেরা যেমনভাবে ধ্বংস হয়েছে তোমরাও কিন্তু এমনভাবে ধ্বংস হবে কেউ বাঁচাইতে পারবে না মুসলমান ইতিহাস লম্বা সবগুলি কথা বলার সুযোগ আমার হাতে নাই পয়গম্বর যখন বারবার বুঝাইল কিন্তু তারা কোনো অবস্থাতেই যখন পয়গম্বরের কথাগুলি তাদের কর্ণকুহরে ঢুকলো না এক পর্যায়ে পয়গম্বরের কাছে রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক যখন জিব্রাইলকে পাঠায় দিল জিব্রাইল যাও 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 তুমি শুধুমাত্র কেবলমাত্র তুমি আমার পয়গম্বর আমার বিশ্বনবীকে তুমি বলো সে যেন আর কোনো কাল দেরি না করে সে যেন অল্প কিছু দিনের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যায় মুসলমান খুব ভালো করে কথাগুলো বুঝবেন পয়গম্বরের কাছে যখন জিব্রাইল আসলো আসার পরে যখন বুঝাইল নবীজি মক্কার জমিনে আর আপনার থাকা যায় না আপনার উপরে অর্ডার এসেছে মক্কা ছেড়ে আপনাকে শুধুমাত্র মদিনায় যেতে হবে পয়গম্বর যখন ধীরে ধীরে প্রস্তুতি নিলেন অনেক সাহাবী আগের থেকে যখন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় চলে গেল একদিন পয়গম্বর কানা খানায় কাবার চত্বরে গেলেন যাওয়ার পরে তলহা ইবনে উসমানের কাছে গেলেন যাওয়ার পরে তখন এই মুশরিক যার হাতে খানায় কাবার চাবি সেই মুহূর্তে তখন তাকে দেখে বলল
তোমার কাছে আমি একটু খানায় কাবার চাবিটা চাই, তুমি একটু খানায় কাবার চাবিটা আমাকে দাও, আমি শুধুমাত্র কেবলমাত্র ভিতরে ঢুকে আমি দুই রাকাত নামাজ পড়ে আমি তোমার কাছে খানায় কাবার চাবি দিয়ে দিব। সেই সময় লোকটা দেখে বলল, না মোহাম্মদ, তোমাকে খানায় কাবার চাবি দেওয়া যায় না। পয়গম্বর বারবার বুঝাইলো, মিয়া আমার হাতে কেন তুমি খানায় কাবার চাবি দিবে না? তখন দেখে বলল, তোমার উপরে নিষেধ আছে, মক্কার সব মানুষের হাতে খানায় কাবার চাবি দেওয়া যাবে কিন্তু তোমার হাতে দেওয়া যায় না। পয়গম্বর তখন বলল, শোনো, তোমার হাতটা দিয়ে খানায় কাবার গেটটা খুলে দাও। তখন বলল, মোহাম্মদ, তোমার জন্য খানায় কাবার গেটটাও কোনো অবস্থায় ওপেন করা যায় না। নবীজি তখন দেখে বলল, মিয়া আমি চাবি চাইলাম, তুমি চাবি দিলে না, আমি বললাম তোমার হাতটা দিয়ে খানায় কাবার গেটটা খুলে দাও, তাও তুমি দিলে না। তুমি মনে রেখো, অল্প কিছুদিনের ভিতরে এই খানায় কাবার চাবি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাব। এই জায়গা দাঁড়িয়ে আজকে যেমন চাবি তোমার হাতে, সেদিন থাকবে চাবি আমার হাতে। আজকে যেমন আমি তোমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছি, সেই দিন তুমিও আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে। আমি তোমার কাছে চাবি চাইলাম, তুমি চাবি দিলে না, সেদিন তুমি আমার কাছে যতই চাবি চাও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে কখনোই চাবি দিব না। মুসলমান ভাইরা, আমার পয়গম্বর সেখান থেকে খানায় কাবার চত্বর সেরে যখন মদিনার দিকে গেল, পয়গম্বর যখন খানায় কাবার চত্বর সেরে যখন মদিনার দিকে যাবে, এমন মুহূর্তে পয়গম্বর বারবার খানায় কাবার দিকে লক্ষ্য করে খানায় কাবাকে দেখে বলল, খানায় কাবা, তুমি তো ওই ঘর যে ঘরটাকে রেখে আমার মন কখনোই মদিনাতুল মুনাওয়ারা যেতে চায় না, কি করব, মক্কার মানুষগুলি তোমার মাঝে আমাকে থাকতে দিল না। মুসলমান বিশ্ব নবী খানায় কাবাকে দেখে বলল, খানায় কাবা, তুমি তো ওই ঘর যে ঘরের ওয়ালের সঙ্গে হাত লাগাইয়া আমার জন্য দোয়া করেছিল সাইয়্যিদিনা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইব্রাহিম পয়গম্বর খানায় কাবার ওয়ালের সঙ্গে হাত লাগায় কি দোয়া করেছিলেন, খুব ভালো করে কথাগুলো দিল দিয়ে বুঝবেন। পয়গম্বর খানায় কাবা তৈরি করার পরে, ইব্রাহিম পয়গম্বর খানায় কাবা তৈরি করার পরে যখন কাজটা কমপ্লিট হয়ে গেল, হাতিমে কাবায় ইসমাইল পয়গম্বর এবং ইব্রাহিম পয়গম্বর দাঁড়াইয়া তখন আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন, এতদিন পর্যন্ত তুমি আমার কাছে যা যা চেয়েছ সবগুলোই আমি তোমাকে দিয়েছি, কিন্তু আজকে আমার চাওয়ার পালা আর তোমার দেওয়ার পালা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর কি চাইলেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহু আকবার। পয়গম্বর তখন খানায় কাবাকে ডেকে বলল, খানায় কাবা, তুমি তো সেই ঘর যে ঘরের অলের সঙ্গে হাত লাগাইয়া ইব্রাহিম পয়গম্বর আমার জন্য দোয়া করেছিল, কিন্তু সেই খানায় কাবার কাছে আমাকে থাকতে দিল না। পয়গম্বর সেখান থেকে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে পয়গম্বর হিজরির তৃতীয় অথবা পঞ্চম বছর পয়গম্বর একদিন স্বপ্ন দেখলেন, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে শুধুমাত্র কেবলমাত্র ওমরা করার জন্য চলে গেছেন মক্কায়। কোন কোন সাহাবি চুলগুলো খাটো করেছে, আবার কোন কোন সাহাবি পুরা মাথাটাই নেড়ে করেছে। পয়গম্বর যখন স্বপ্নের ভিতরে এমন দৃশ্যগুলি শুধুমাত্র যখন পয়গম্বর দেখলেন, এরপরে যখন সুবে সাদেকের পরে প্রত্যুষে যখন পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে তখন বলতে, সাহাবি, আমি আজকে শুধুমাত্র কেবলমাত্র আমি দেখলাম তোমাদেরকে নিয়ে, আমি হজরত পালন করার দৃশ্যগুলো দেখেছি। সাহাবায়ে কেরাম অনেক সাহাবি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় এসেছে, এই সাহাবিগুলি যখন নিজের দেশে যাওয়ার কথা শুনেছে, সেই সময় সাহাবির দিলের ভিতরে মুসলমান দেশের প্রেম যখন কাঁপটি মেরেছিল এতদিন, যখন শুনেছে নিজের দেশে যাওয়ার কথা, মুসাফির হার কুজা বাসাদ ওয়াতন রায়া দেমিদার চুবুল বুলবার কাফার বাসাদ চেমন রায়া দেমিদার। মুসাফির মুসলমান যেখানে থাকুক না কেন, বলুন তো দেখি মুসাফিরের দিলের মধ্যে বাড়ির মহব্বত থাকে কি থাকে না? আর একটু জোরে বলেন, থাকে কি থাকে না?
বিশ্বনবীর সাহাবীগুলি এখন নিজের দেশে যাওয়ার জন্য যখন পাগল হয়ে গেছে, এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরাম পয়গম্বরের দিকে নজর করে চেয়ে আছেন। কারণ হলো পয়গম্বর যখন কথাগুলি বলতেন সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে, আপনারা যেমন অত্যন্ত মনোনিবেশ দিয়ে আমার কথাগুলি শুনতেছেন, সাহাবায়ে কেরাম আপনাদের চেয়ে বেশি মনোনিবেশ দিয়ে পয়গম্বরের কথাগুলি শুনেছে। নবীজির দিকে সাহাবায়ে কেরাম চেয়ে থাকতেন কেন? কারণ নবী তো সাংঘাতিক সুন্দর মানুষ। সারে দুনিয়া তুই কি আমায় বিসলে তু দেখা নেহি, তের মানিন খুবসুরত চন্দবি হতা নেহি, হুসনে এই শুভদমে ঈসা ইয়াদ বাই গদারি, আছে খুবা হামাদারন তু তনহাদারি, হুসনে এই শুভ সেফ জুতার হাই রসুল্লাহ কা, হায় এ নূর চশমে ইয়াকুব আওর এ নূরুল্লাহ কা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজির চেহারা তো সিরিয়াস সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির চেহারা দেখে মক্কার পত্তলিকেরা নবীজির কথাই শুনে নাই, চেহারা দেখেই বলেছে এই লোকটা অন্য যা করুক এই লোকটা কখনো মিথ্যা পয়গম্বরের দাবিদার হতে পারে না। আপনারা ইতিহাস জানেন, খুতুয়াতে জুলফিকার মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি উনি তার কিতাবের ভিতরে লিখছে, হালিমাতু সাদিয়া বাচ্চা নেওয়ার জন্য এসেছিলেন, যখন আসলেন মক্কার বাজারে, আসার পরে উনি বাজারে ঢুকতেই নজর করে দেখে সর্বপ্রথম তার নজরটা পড়েছে আমাদের পয়গম্বরের উপরে। সুবহানাল্লাহ। দেখার পরে নিজেকে কন্ট্রোলই করতে পারে নাই, বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। হালিমাতু সাদিয়া নবীজিকে বুকের সঙ্গে আগলে ধরেছে, মহব্বত করে, চুম্বন করে, আদর করে, সহগ করে, আলিঙ্গন করেছে। এরপরে হালিমাতু সাদিয়া হযরত আমিনাকে ডেকে বলছে, আমিনা, আমি এত সুন্দর বাচ্চা আমার চোখ দিয়ে জিন্দেগিতেই দেখি নাই। আমিনা বলতেছে, এই হালিমাতু সাদিয়া, তুমি দেখবে কোথা থেকে, তুমি তো গ্রামের মানুষ, আমি তো শহরে থাকি, অনেক জায়গায় সফর করেছি, আমার সন্তান মুহাম্মাদের চেয়ে সুন্দর কোনো বাচ্চা আমি নিজেই দেখি নাই। আব্দুল মুত্তালিব তখন বলতেছে, জয় হালিমা, আমিনা, তোমরা কি বলো, তোমরা বাচ্চা দেখবে কোথা থেকে, তুমি তো গ্রামে, তুমি তো শহরে থেকেছো, আর আমি তো তিজারতের জন্য বিভিন্ন রাষ্ট্রে গিয়েছি, আমার নাতি মুহাম্মাদের চেয়ে সুন্দর বাচ্চা আমারে চোখ দিয়া জিন্দাগিতেই আমি দেখি নাই। খুতবাতে জুলফিকার জুলফিকার আহমদ নকশবন্দি উনি বলেন, তখন যেন জিব্রাইল বলতিছে যে হালিমা, আমেনা, আব্দুল মুত্তালিব, তোমরা দেখবে কোথায় থেকে, আল্লাহ পাকের সৃষ্টি যতদূর ততদূর পর্যন্ত আমি জিব্রাইল গিয়েছি, আমারে চোখ দ্বারায় কোনো অবস্থাতেই আমারে চোখ দ্বারায় নবীজির চেয়ে সুন্দর কোনো বাচ্চা জিন্দেগিতেই দেখি নাই। আল্লাহ পাকের পরে কি বলেন নকশবন্দি সাহেব, উনি বলেন, আল্লাহ যেন জিব্রাইলকে বলতেছে, এই জিব্রাইল তুমি আবার কি বললে, আমার গোডাউনে তো আমার হাবিব আমার বন্ধুর চেয়ে সুন্দর কোনো মানুষই তৈরি করি নাই। কি পরিমাণ সুন্দর চেহারা হালিমাতু সাদিয়া এ কথা বলতেছেন, সুন্দর চেহারা। সাহাবায়ে কেরাম নবীজির দিকে চেয়ে আছেন, নবীজি বললেন, তোমরা এখনই রেডি হয়ে যাও, তোমাদেরকে নিয়ে আমি হজরত পালন করার জন্য, উমরা করার জন্য রওনা দিব। চলতে চলতে পয়গম্বর যখন হুদাইবিয়া নামক জায়গা পর্যন্ত চলে এসেছে, এরপরে হুদাইবিয়া নামক জায়গা আসার পরে পয়গম্বরের শরীর বলো ক্লান্ত পরিশ্রান্ত। পয়গম্বর তখন সাহাবিদেরকে বলতেছে, সাহাবি, আমরা এই জায়গায় শুধুমাত্র আমরা একটু রেস্ট নিতে চাই। যখন পয়গম্বর সাহাবিদেরকে নিয়ে হুদাইবিয়া নামক জায়গাতে রেস্ট নিচ্ছিলেন, সেই মুহূর্তে মক্কার পত্তলিকদের কর্ণকুহুরে কে বা কারা আওয়াজটা পৌঁছিয়ে দিল যে মুহাম্মদ তার সৈন্য বাহিনীদেরকে নিয়ে আসছে, মক্কার উপরে আক্রমণ করতে চায়। নাউজুবিল্লাহ। বলেন মুসলমান ভাইরারে, আমার কথাগুলা দিল দিয়া বুঝবেন, এক পর্যায়ে মক্কার পত্তলিকেরা সেই সময় বলতেছিল, মুহাম্মাদের এত বড় স্পর্ধা কেমন করে হয়, তারা আমাদের উপরে আক্রমণ করতে চায়, আমাদের উপরে আক্রমণ করে পুরা মক্কা দখল করবে, না না এইটা কখনোই মানা যায় না। এক পর্যায়ে মক্কার পত্তলিকেরা তখন সিদ্ধান্ত গ্রহণ করল, তখন তারা বলতেছে যে আমরা হুদাইবিয়া নামক জায়গাতেই মুহাম্মাদের কবর রচনা করতে চাই। কিন্তু মুসলমান ইনসান হাজারো কোশেছে, কুছ ভি নাহি কর সকতা হয়, আখির ওহি হতা হয়,
جو منجورے خدا چاہتے ہو ٹھیک نہ بھی ٹھیک جرے بارے پیچھی بیر کنو مانوش کاؤ کے مرتے پارے نا ایک جن مانوش اور ایک جن کے اچھا کل لے کخنی مسلمان کاؤ کے مرتے پارے نا اللہ پاک جا کرے تائی ہوئے ای جن نے پیغمبر کے پیچھی بیر کنو مانوش مرار کنو خمتا نائی پیغمبر کسے صحابی اکرام صحابہ اکرام انفرمیشن دلو نوبی جی کے تکن بول سے نوبی جی مکر مشرکرا آمدے شنگے جدھ کرا جن نے تارا ہدائی بیا نمک جائے گا تے آشتی سے پیغمبر تکن صحابی در کے بولتی سے صحابی امرا تو ای جگہ شد مطر کیول مطر حضر تو پالن کرا جن نے ایشے چی امرا کنو عبستہ تے مکر لیڈا دے شنگے امرا فائٹ کرتے چائینا ایر پرے نوبی جی تکن چنچا کر لین এখন যদি আমরা এই অবস্থায় থাকি তারা যদি আসে তাহলে এই জায়গার ভিতরে একটা ফিতনা তৈরি হবে এখন একটা ভেদাল তৈরি হয়ে যাবে এই জন্য পয়গম্বর তখন দ্রুত গতিতে একটা মিটিং কল করলেন সেখানে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো এরপরে পয়গম্বর তখন শুধুমাত্র কেবলমাত্র হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনুকে তখন ডেকে বলল ওসমান আমি তোমাকে বলতে চাই শোনো তুমি অল্প টাইমের ভিতরে মক্কাতুল মুকাদ্দামার ভিতরে চলে যাবে মক্কার লিডারদের সঙ্গে তুমি ডিসকাস করবে তাদেরকে বুঝাবে আমরা এই জায়গা মারামারি করার জন্য আসি নাই আমরা এই জায়গা তোমাদের সঙ্গে ফাইট গুলি করতে চাই না আমরা যে তলোয়ারগুলো এনেছি এইগুলো আমরা খাফের ভিতরে ঢুকিয়ে রেখেছি আমরা এই জায়গায় মারামারি করার জন্য আমরা কোনো অবস্থাতেই আসি নাই যখন কথাগুলো বলতেছিল পয়গম্বরের সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় চলে গেল হযরতে ওসমান যখন মক্কায় চলে গেল যাইতে যাইতে সন্ধ্যা ঘনিয়ে এলো এরপরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইহুদি বন্ধুর কাছে যখন গেল যাওয়ার পরে ইহুদি বন্ধুকে তখন ডেকে বলতিছে বন্ধু আমি আসলাম তোমার মাধ্যমে তোমার নেতাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই তুমি যদি একটু শুধুমাত্র কেবলমাত্র সুযোগ করে দিতে তুমি যদি একটু সিস্টেম করে দিতে সেই সময় ডেকে বলল শুনো মিয়া তুমি যদি আমার লিডারদের সঙ্গে কথা বলতে চাও তাহলে কোনো অবস্থাতেই এখন যাওয়া যায় না এমনিতেই তোমাদের উপরে ক্ষিপ্ত হয়ে আছে এখন যদি কথা বলতে চাও তাহলে সুন্দর হবে না কারণ হলো তারা সারা দিন বিচার করেছে তাদের শরীর বড় টায়ার এক পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন ডেকে বলল তাহলে কি করা যায় তখন ইহুদি বন্ধু ডেকে বলল ওসমান আমরা শুধুমাত্র কেবলমাত্র প্রত্যুষেই আমরা বের হয়ে যাব মুসলমান যখন প্রত্যুষে সকাল মেলায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবং তার ইহুদি বন্ধু একসঙ্গে রওনা দিল এমন মুহূর্তে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেই জায়গায় মুসলমান লুঙ্গি পরেছে সেইটা হলো হাঁটু এবং টাকনোর মিডল পয়েন্টে যে নিস্পোশাক যেই জায়গায় মুসলমান গোস্ত আছে উঁচা জায়গা এই জায়গায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা লুঙ্গি পরেছে এমন মুহূর্তে ইহুদি বন্ধু তখন ডেকে বলতিছে যে ওসমান তোমার লুঙ্গি যেই জায়গায় আছে তুমি যদি এই অবস্থায় তাদের সঙ্গে তুমি যদি কথা বলতে যাও মক্কার লিডারগুলি তোমাকে আনসুসাল বলবে আজল বলে তোমাকে গালি দিবে এই মুহূর্তেই তুমি তোমার লুঙ্গিটা নিচে নামিয়ে দাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন ডেকে বলল আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমা ক তখন দেখে বলল মিয়া তুমি কি বললে তোমার নেতাগুলি কি বলবে তোমার নেতাগুলি তোমার বসগুলি আমাকে কি বলবে এইটা আমি দেখতে চাই না আমি শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস দেখতে চাই আমার পয়গম্বর এবং আল্লাহ কি বলেছে আমার পয়গম্বর আমাকে লুঙ্গি এই জায়গায় পড়তে বলেছে এই জায়গায় লুঙ্গি পরা সুন্নাত এই জন্যই তো আমি শুধুমাত্র এই জায়গায় লুঙ্গিটা পড়তে চাই আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির সুন্নতে কেমন উপরে উঠাইলেন মক্কার লিডার তাদের সঙ্গে দেখা করতে যাবে সেই মুহূর্তে ও সাহাবা একরাম নবীজির সুন্নতে মাইনাস আর বাইপাস করতে চায় না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আর বাংলাদেশের মুসলমান পৃথিবীর মুসলমান এখন পয়গম্বরের সুন্নতে মাইনাস করার এখন চূড়ান্ত একটা অবস্থা তৈরি হয়েছে আপনাদের এদিকের অবস্থা গাজীপুরের অবস্থা আমি জানি না আমাদের ওইদিকে নাটোরে অনেক মুসল্লি এমন দেখা যায় নামাজের আগে প্যান্টটা টাকনোর নিচে দেয় যখনই নামাজের সময় হয় তখন উপরের দিকে উঠায় কিনা এদিকে কি একই সিস্টেম এই মুসল্লিকে কে যে ফতোয়া দিয়েছে নামাজের আগে প্যান্টটা নিচে দেওয়া যায় আর নামাজের সময় উপরে দেওয়া যায় খুব ভালো করে বুঝবেন এখন দেখা যায় কি নবীজির সুন্নাত বাদ দিয়ে মুসলমানের অবস্থা চা খেতে গেলে চা স্টলে গিয়েও
বাম হাতে চা পান করে আর ডান হাতে সিগারেট খায়, আছে না নাই বলেন? আছে না নাই? অ্যাভেলেবল আছে। বর্তমানে যারা ডেন্টালিস্ট, যারা দাঁত বিশেষজ্ঞ, তারা এখন আমাদেরকে কি ফর্মুলা দিচ্ছে জানেন? তারা এখন বলতিছে যে ঘুমানোর আগে আপনারা ব্রাশ করেন, এরপরে ফ্রেশ হওয়ার পরে আপনি বিছানায় যান। কেন? বলে আপনি খাবার খেয়েছেন, মুখের ভিতরে অনেকগুলো প্লাজিম আছে, আপনি যদি ফ্রেশ না করেন, ব্রাশ যদি না করেন, এই প্লাজিম আপনার দাঁতের ভিতরে ঢুকবে, আপনার ক্ষতি করবে, এর ভিতরে জীবাণু আছে কোটি কোটি। এই জন্য ডেন্টালিস্ট তারা ডক্টর আছে আমাদেরকে ফর্মুলা দিতেছে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 1400 বছর পরে যারা দাঁত বিশেষজ্ঞ তারা এসে মানুষদেরকে ফর্মুলা দিতেছে, ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাও। 1400 বছর পূর্বে আমার পয়গম্বর এই সুন্নতটা আদায় করেছে, সাহাবীদেরকে বলেছে তোমরা যখন ঘুমাইতে যাবে আগে মেসাক করো, এরপরে বিছানায় অজু করে ঘুমাও। মিয়া 1400 বছর পূর্বে আমাদের বিজ্ঞানী মোহাম্মদ রসুলুল্লাহ বলেছে, 1400 বছর পরে এসে তোমরা রসুলের সুন্নতকে রিসার্চ করে বাংলার জমিনে তামাম ওয়ার্ল্ডে তোমরা প্রচার করতেছ। দুঃখ লাগে ওই জায়গায় মুসলমান ডক্টরের কথা শুনে কিন্তু পয়গম্বরেরটা শুনতে চায় না, দুঃখ হলো এই জায়গায়। আপনি অবাক হয়ে যাবেন, সুন্নত আধুনিক বিজ্ঞান আপনি মশলা করেন পড়েন, বিজ্ঞানী বলতিছে, যারা চোখ বিশেষজ্ঞ ডাক্তারেরা বলতিছে সকালে আপনি ফ্রেশ ঠান্ডা পানি চোখে দেন, চোখে ছানি পড়বে না। আমাদের রসুল কি বলেন? তোমরা সকালে ফজরের নামাজের জন্য উঠো, অজু করো, চোখে পানি লাগাও, তোমার চোখেও ছানি পড়বে না। আরেকটা কথা বলতে চাই, তারেক জামিল সাহেব তার কিতাবের ভিতরে লিখছে একজন লোক তাবলিকের একজন লোক পাকিস্তান থেকে ইউরোপে গিয়েছে, ইউরোপে যাওয়ার পরে উনি সেই জায়গায় সুন্দর করে অজু করতেছেন একজন মুসলমান। ইউরোপের ভিতরে কিন্তু বাংলাদেশের মতো একটার দুইটা মেন্টাল হসপিটাল না, জায়গায় জায়গায়। তো ইউরোপের ভিতরে সবচেয়ে বড় মেন্টাল হসপিটালের বড় ছারজান যে ডাক্তার আছে, এই ডাক্তার তখন নজর করে দেখে কিরে এই লোকটা কি করে, হাত ধয়, মুখ ধয়, এদিক সেদিক ধয়, আবার এমন এমন করে লোকটার দিকে লক্ষ্য করে আসে। উনি 10 বছর 15 বছর 15 বছর পর্যন্ত গবেষণা করেছে মানুষ এত পাগল ইউরোপে কেন হচ্ছে, এই জিনিসটা উনি রিসার্চ করতেছে প্রায় 15 বছর। মানব রচিত যত জ্ঞান ও বিজ্ঞান আছে সব রিসার্চ করেছে কিন্তু সমাধান পায় না। এক পর্যায়ে যখন এই মুসলিমের অজু কমপ্লিট হয়েছে তখন ডেকে বলতেছে যে ভাই তুমি এটা কি করলে? উনি বলছে কেন আমি অজু করলাম? অজু আবার কি বলুন তো, খ্রিস্টান কি অজু চিনে? একটু জোরে বলেন, চিনে না। খ্রিস্টান বলছে অজু? বলছে হ্যাঁ আমি অজু করলাম, কি করবে? নামাজ পড়বো। তুমি কোন ধর্মের? কয় মুসলমান। সুবহানাল্লাহ, মুসলমান। সেই সময় খ্রিস্টান সার্জন ডাক্তার তখন বলতিছে যে মুসলিম আমি তোমার কাছে জানতে চাই পাকিস্তানে কতগুলা মেন্টাল হসপিটাল আছে। উনি তখন বলতিছে যে আমার মতে মেন্টাল হসপিটালে পাকিস্তানে হাতে গুনা কয়েকটা হবে। তখন ওই ডক্টর বলতিছে শোনো মুসলিম, তোমার দেশের মানুষ পাগল না হওয়ার মূল কারণ হলো তোমার দেশের মানুষ এই জায়গা কয়বার ভিজায়। উনি বলছে যে আমরা 5 বার নামাজ পড়তে গিয়ে এই জায়গা ভিজায়। তখন বলছে শোনো, প্রতিটা মানুষের গর্দানে চিকন চিকন রগ আছে, এই রগগুলো মাথা থেকে পিঠ দিয়ে পুরা শরীরের ভিতরে আছে, কোন মানুষ যদি দিনে 5 বার এই রগগুলো ভিজায় ওই লোকটা কখনো নিশ্চিত মনে রাখো মেন্টাল হবে না। মানব রচিত জ্ঞান ও বিজ্ঞান 15 বছর পর্যন্ত গবেষণা করে নবীজির একটা মোস্তাহাব পর্যন্ত এসেছে।